বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাসরিন আহমেদ, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। বন্ধুরা শুভ সকাল। সকালে বন্ধুরা আমি একটা অন্যরকম নাস্তা রেডি করছি আজকে সকালে। তো আজকে নাস্তাটা আমি সকালে কিভাবে রেডি করলাম বা এত মজাদার কিভাবে হলো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করি সারাদিন ব্লগটায় আমার পাশেই থাকবেন। তো আসেন প্রথমে সকালে নাস্তাটা শুরু করি। এখানে নিয়েছি আলু, আর নিয়েছি ডিম, সাথে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর লাগবে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আটা। তো সকালে নাস্তার জন্য আজকে একটু অন্যরকম। তো প্রথমে বন্ধুরা আলুগুলো ভালো করে আমি মতে নেব, একদম ভর্তার মতন। একদম ভর্তার মতন করে নিয়েছি। এখন এটার মধ্যে সব উপকরণ দেব। তো প্রথমে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, অল্প একটু আদা রসুন। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হালকা অল্প একটু ধনিয়ার গুঁড়ো। সাথে দেব একটু গরম মশলার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো। এখন দিয়ে দেব ডিম। আর দিব হালকা একটু তেল, আসল জিনিসই দেওয়া হয় নাই, লবণ, স্বাদ মতো লবণ। এখন এগুলোকে সবগুলো আমি ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা এখানে আমি অল্প অল্প করে আটা দেব। এই ডোটা খুব একটা শক্ত হবে না, এটি একটু নরমই থাকবে। ডোটা আমার হয়ে গেছে। এখন কি করব, এখন একটা ফ্রাই প্যান নিয়ে নেব। প্রথমে ফ্রাই প্যানে বন্ধুরা আমি কি একটু তেল দিয়ে নেব। তেলটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। তারপরে বন্ধুরা এটার মধ্যে আমার হাতে একটু তেল নিয়ে নেব। তারপর ঠিক এভাবে ছড়িয়ে দেব। এটাকে বন্ধুরা আমি সুন্দর করে ভালো করে একটা গোলাকার করে নিয়েছি। এখন এটা আপনি গোলও করতে পারেন, আবার ইচ্ছা করলে একটু সৌন্দর্যের জন্য একটু ডিজাইন করতে পারেন। তো প্রথমে বন্ধুরা আমি চাকু দিয়ে এটাকে ভালো করে, কাটার হলে ভালো হতো কিন্তু আমার কাটারটা নেই, এভাবে কেটে নেব।
তো আমার কাটা শেষ, এখন আমি এটার ভিতরে বন্ধুরে আবার একটু তেল দিয়ে নেব চার পাঁচটা। এখন এটাকে এখন বন্ধুরা আমি চুলায় বসিয়ে দিয়েছি, এটাকে 10 মিনিট একটু রাখবো। তারপরে কিছুক্ষণ পর আমি এটাকে আবার একটু উল্টিয়ে দেব। সুন্দর কালার যখন এখন আসবে তখন বন্ধুরা এটাকে আমরা উল্টিয়ে দেব। এই আর কি, এটা হতে থাক, সকালটা আপনাদের একটু দেখাই বাহিরের। তো আর কি বন্ধুরা, আমার সকালের নাস্তা, এখন দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে নিব। আর আমার হাজব্যান্ড আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা আমার নাস্তা রেডি হওয়ার আগে আগে ওরা হয়ে উঠে ফেলবে। তো এটা সুন্দর একটা কালার যখন আসবে তখন বন্ধুরা এই যে দেখেন আমি এটাকে উল্টিয়ে নিব। বন্ধুরা সুন্দর একটা কালার হয়েছে, এখন আমি এটাকে আস্তে আস্তে উল্টিয়ে দেব একটা একটা করে। এই তো সবগুলো উল্টিয়ে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে, সুন্দর একটা গ্রান বেরিয়েছে। সকালের নাস্তাটা আজকে খুবই মজার হবে, আমার ছেলে হাজবেন্ড দুজনই খুশি হয়ে যাবে। তো বন্ধুরা হয়ে গেছে, এখন আমি মুঠিয়ে ফেলবো। আপনাদের আরেকটা উপাস দেখাই, এই দেখেন সুন্দর হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আজকে শিং মাছ রান্না করছি পেঁপে দিয়ে। এই যে দেখেন শিং মাছটা আমি কষাচ্ছি, এতক্ষণ ব্যস্ত ছিলাম শিং মাছ নিয়ে দেখাতে পারিনি, কারণ শিং মাছ কষা মানে বিরক্তকর। তো আমি একটা ঝাড় ছোবা দিয়ে শিং মাছগুলো কষিয়ে নিই। তো এখন অলরেডি কষাতে দিয়ে ফেলেছি, আপনাদের আর খুব একটা দেখানো হয়নি। তো এখানে আছে বন্ধুরা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর আমার বানানো মাছের মশলাটা, আর হয়েছে লবণ। তো এখন বন্ধুরা মাছটা ভালো মতন কষানো হয়ে গেলে আমি পেঁপে দিয়ে রান্না করছি। তো পেঁপেটা প্রথমে কেটে আমি ভালো করে ভাপ দিয়ে নিয়েছি, এখন পেঁপেটায় যে ভাপ দেওয়া হয়ে গেছে। তো মাছটা ভালো করে কষানো হলে তারপরে বন্ধুরা পানি দিয়ে পেঁপেটা দিয়ে দেব। যেহেতু সিদ্ধ করা আছে পেঁপে, আমার খুব একটা সময় লাগবে না, হয়ে যাবে যদি মাছটা সুন্দর মতন কষানো হয়। তো আমি সবসময় মাছটা ভালো করে কষাই, কারণ আমার একটা কাঁচা মাছের গন্ধ আমার খুবই খারাপ লাগে, ভালো লাগে না। এই জন্য বন্ধুরা আমি মাছের মশলাটা বানাই, মাছের মশলাটা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে এবং খেতেও খুবই ভালো লাগে। আপনারা আমার মাছের মশলাটা ফলো করবেন, দেখবেন যে কোনো মাছে রান্না করলে সুন্দর একটা গ্রান বেরে হয়, ভালো লাগে, সেটা হলো মাছের মশলা। আর এখন মাছটা কষানো থাক। আর আজকে আমি আবার রান্না করেছি
অলরেডি আমি মিষ্টি কুমড়ার ভাজি করেছি। মিষ্টি কুমড়াটা ভাজি করে এনে রেখে দিয়েছি। আপনারা জানেন আমি কয়েকদিন ধরে অনেক কাজ করি, এই জন্য আজকে একটু চাচ্ছিলাম ফ্রি থাকতে। এখনো হয়নি, মাত্র পেঁপে দিলাম। আর একটু ঝোল শুকাবো, কারণ একটু ঝোল ঝোল রাখতে হবে শিং মাছের। তো পেঁপে দিয়ে শিং মাছ, আর পেঁপে দিয়ে আমি শিং মাছ রান্না করলে ঠিক পেঁপেটা এভাবেই কাটি, অনেকে লম্বা করে কাটে, তাই মাছ অনুযায়ী মাছ যেরকম ওরকম কাটি। এখনো হয়নি, হবে, আরও একটু বাকি আছে। আর অর্ধেক ঝোল এখানে আমি রাখবো। বাহিরে প্রচুর বাতাস, রান্নাঘরের জানালাটা খোলা যায় না, দেখেন কী অবস্থা, বাতাস। এখানে আমাদের ওয়াল উঠে গেছে, তো তরকারিটা একটু হতে থাক। আর তো বন্ধুরা, আজকে আপনাদের হঠাৎ রান্নাটা দেখাতে পারিনি, আমার ভীষণ মাথা ব্যথা উঠে গিয়েছিলো এবং শরীর খুব খারাপ লাগছিল, তাই বন্ধুরা আর ক্যামেরা ধরিনি। তো এখন খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, খাওয়া দাওয়া শেষ, এখন অনেকক্ষণ রেস্ট নিয়েছি। এখন বাজে হলো 5টা, তো মাগরিবের পরে 5:30টার দিকে আমরা টিউশনিতে বেরিয়ে পড়ব। তো আজকের ব্লগটা বন্ধুরা এ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে একটা ভালোবাসা দিবেন। আর বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।